আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই গরু যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনার? একটু সামনে আগান তো, মানে এই গরুগুলো একটু দেখাবেন আর গরুর দামগুলো একটু জানাবেন। হ্যাঁ, তো এই শুরু থেকে এখান থেকে শুরু করি। যে গরুটা দেখতে পাচ্ছি এটার বয়স কত হবে? 10 বছর। তার মানে কুরবানির জন্য উপযোগী গরু। এটার দাঁত কয়টা হয়েছে? দাঁত ছাড়ি গেছে, চারটা। আচ্ছা আচ্ছা, এটা দাঁড়ানো যায় সিস্টেম নাই না? দাঁড়ানো সিস্টেম একটু দাঁড়া করেন। দর্শক দেখতে পাচ্ছেন যে তো এই গরুটার আনুমানিক ওজন কত হবে? 14 মন। 14 মন? 14 মন। এটার দাম কেমন চাচ্ছেন? 4.5 লাখ। তো পর্যন্ত এটার দাম কেউ বলছে? বলছে। কত পর্যন্ত বলছে? 3.5 লাখ বলছে, দেন নাই। তো সর্বশেষ কত হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে? 4.5 লাখ চাচ্ছেন, 4 হলে দিবেন, 3 লাখে 3.5 লাখে দেন নাই। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি এগুলো গুলো কোন জাতের গরু? বাংলাদেশের দেশি গরু। দেশি গরু না? আচ্ছা, তো এই গরুটার ওজন কেমন হবে? 8 মন। 8 মন এটাও? এটা কয় দাঁতের গরু? 4 দাঁত। 4 দাঁতের গরু। তো এটার দাম কেমন চাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ দাম হয়েছে এখন পর্যন্ত, বলছে কেউ? এটার দাম বলছে কেউ এখন পর্যন্ত? কত বললো? 2.5 লাখ বলছে। তো কত হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে? 3 লাখ। 3 লাখ। আচ্ছা আচ্ছা, এই গরু কি কোরবানির দিকে, সেহেতু কোরবানির সামনে আসতেছে, দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে না এভাবেই থাকবে? আর একটু বাড়বে না? আচ্ছা আচ্ছা, তো তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার ওয়েট কত হবে? সাবধানে, এটার ওজন কত হবে? যেটা সাদার মধ্যে হালকা লাল, 6 মন। বয়স কত হবে এটার? 4.5। তার মানে তো কোরবানি এই গরুগুলো সবই কোরবানির উপযোগী, তাই না? আচ্ছা, তো এটা সর্বশেষ কত হলে দিতে যাচ্ছে? এটা কত হলে সর্বশেষ দেওয়ার চিন্তা ভাবনা আছে? 3 লাখ। 3 লাখ এখন তো দাম উঠছে, এটার কত পর্যন্ত বলবো? দাম কাস্টমারে এটা তো লাগেনি, ওই দাম কত হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে সর্বশেষ? 2.6 লাখ। 2.6 লাখ দিয়ে হয় না? না, দিয়ে দিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, তো তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি লালের মধ্যে, এটার বয়স কত হবে গরু? 4 দাঁত হবে না? এটার ওজন কত হতে পারে? সাড়ে পাঁচ। এটা কি 5.5-ই হবে না কম বেশি? বেশি হবে না, কম হওয়ার সম্ভাবনা নাই। তো এটার দাম কত চাচ্ছেন? নেপালি গরু এটা? 3.5 লাখ চাচ্ছেন। দাম উঠছে এখন পর্যন্ত? কত পর্যন্ত উঠলো দাম? দাম হয় নাই না, এগুলোর দাম হয় না একটা। তো কত হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে সর্বশেষ? 2, 20, 30 দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা মুরগি, ওগুলো হচ্ছে একটু ছোট মনে হয় নাকি? না, ছোট না, উঁচু। এটা কত মন হবে? 5.5। দাম কেমন চাচ্ছেন এটার? কত? 2.5 লাখ। ১৮০-তে এরকম ছাড়া চিন্তা ভাবনা আছে? 180-70 এরকম? হ্যাঁ, দুইয়ের উপরে। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি
এটার ওজন কত হবে? এটার ওজন কত হতে পারে? এই যে এটা আপনার যে আইডিয়া করেন এরকমই তো হয় নাকি? বেশি হয়, কম হয়, এরকম? আচ্ছা, খুব বেশি তো কম হওয়ার কথা না, কম বেশি। এটা কত দাম চাচ্ছেন? 3 লাখ। 3 লাখ? তো কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? এটা 80। 2.80 না, 2.20-2.30 এরকম হবে? 2 হবে না, 2 হবে না, তার মানে 2-এর উপরে যেতে হবে। কত মন বললেন এটা আনুমানিক? 6 মন ধরেন। 6 মন? আচ্ছা ঠিক আছে। তারপর যে সাদা গরুটা দেখতে পাচ্ছি, 5 মন হবে এটাই? এটা তো কোরবানির জন্য উপযোগী, তাই না? সার, এটার দাম কত যাচ্ছে? 1.80। 1.80? কত হলে দেওয়ার এটা চিন্তা ভাবনা আছে? 70। 1.70? বেশি হয়ে যায় না মনে হয়? না, 1.20 এরকম হয়? 1,20,30 হবে এরকম? মানে নেটে দেখে আসছেন এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে দাগ থেকে আসছে, কোথা থেকে? নোয়াখালী থেকে আসছেন? মানে দিন যত যাচ্ছে দাম তত বাড়তেছে এরকমটা? আচ্ছা আচ্ছা। গরু সব হাট বন্ধ না? তো গরু কিনছেন না, দেখতেছেন এখন? দেখতেছি। দামে হচ্ছে না? মানা না কিনতে। কুরবানির জন্য নাকি আপনার বিক্রির জন্য? এইটা মাথা দুটো 8 লাখ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে এইটা, এইটা আর মাথার দুইটা 2.5 লাখ করে না, 8 লাখ হয়ে গেছে। 8 লাখ? দর্শক দেখতে পাচ্ছে। এই গরুটার ওজন কত হবে? 10 মন। 10 মন? এটা তো বেশ ভালোই দেখাচ্ছে। দাম কত যাচ্ছেন এটার? 4.5 লাখ। 4.5 লাখ? এটার দাম কত উঠছে? 4 উঠছে দাম, তাও দেন নাই। কত দেওয়ার চিন্তা ভাবনা? 4, 20, 30 এরকম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।